قاري نظرت اسلام صاحب تاندري امرا فقطكيا حجر جنو بدايديار تاي امرا انرود خوري ارخانمي سامن نسموه تنتان اقتا بيان راكيا ارخوري اشايخ لنسا بدوا ديبا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم أما بعد سمعني تو আজকেরই ঐতিহ্যবাহী রাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসায় সংবর্ধনা উপলক্ষে দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নতুল জামাতের মহামান্য সভাপতি জামিউল উলুম নিজামিয়া টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস তথা প্রিন্সিপাল উস্তাজ মোহতরম ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা নিজামি সাবকিবুল আহমদ দাজিল্লাহুল আলী প্রসঙ্গে উপস্থিত অত্র মাদ্রাসার আমার সম্মানিত আসাতিজাই কেরামহল, সম্মানিত আমার সমবয়সী শিক্ষক মণ্ডলীগণ, বিশেষকরে উপস্থিত বিশিষ্ট সাংবাদিক জনাব খয়রুল হাসান খান মহাশয়, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত আমার ছাত্র ভাইয়েরা, মহানাল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুক্রিয়া। আমি নিজের ধন্য মনে করি আর যে আজ আমি এই মাদ্রাসাত 1997 ইংরেজিত অ্যাডমিশন নিছি, এর বাদেও মাদ্রাসাত পড়িছি, আবারও মাদ্রাসাত আমার হুজুর হলর লগে খাদিমিত আছি। সৌভাগ্য আইজ আমারে বরাকবেলিত ভারত বাংলাত মানুষের সিনভাইত্রা মূল আমার এই মাদ্রাসা। উপমহাদেশের বিখ্যাত আলী আল্লামা সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহির এই মাদ্রাসার খাদিম থাকার কারণে আইজ আমারে কোনায় কোনায় মানুষে কমবেশ আমার সিনের দোয়া করছেন। আমার জীবনের মাঝে একটা আশা আসলো যে একটা বার আল্লাহর বাড়ি আল্লাহর হবিব আল্লাহ কামুল হাকিমিনে আমার আশারে পুরা আপনারা দোয়া করছেন। আমার আশাতি যায় কেরাম হলোর সঙ্গ দোয়া, আমার মাহবুবার দোয়া, আল্লাহ কামুল হাকিমিনে হুকুম যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার হুকুম করছেন আমি দোয়া চাই। আর আমি এক গুনাগার, আমার মাঝে এই পরিমাণ ইলিমও নাই, আমি সারার আমার হুজুর হলর আপনারা দোয়া লইয়া যাইতাম আল্লাহ সহি সালামতে আমার হজর সমস্ত হুকুম আহকাম আদায় করার তৌফিক আল্লাহ দান করত। আর আমার বিশ্বাস আমি যাইমো মক্কা মদিনার মকবুল জায়গা হলো যাবার বাদে সারার হইলেও আমার এই মাদ্রাসার কথা ইয়াই দিব, আমি মাদ্রাসার লাগি দোয়া করব। এই এলাকার অসংখ্য মানুষ এই মাদ্রাসার খেদমত করছে, নাই জমিনও নাই, অন্ধকার কবর আল্লাহ তাদের কবর জন্নতর বাগান বানাই দেখো আল্লাহ হুমা। আমি যারা খেদমত কত্র আল্লাহ তাদের দুনিয়া খেরাত সাহায্য করক। সাহেব কিবলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি, সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, মীরাবাড়ির সাহ নিমাইসানপুরি সাহ বদ্রে বদরপুরি সাহ আউলিয়াই কেরামখলর দরজারে আল্লাহ বুলন করে দেখ সারাই হোক আল্লাহ হুমা। আমি আমি খোয়ার কিচ্ছু নাই, আইজ আমার সংবর্ধনা দিত আশা করি আমি কয়েক দিনও লাগি যাইয়া আল্লাহর হুকুম যদি হয় তো আমি ঘুরি আই, আবার আল্লাহর হবিবর বাগান আমি খেদমত আই, আর যদি মানুষের হুকুম হয় আমি আই আমার লোকে দোয়া করব আল্লাহ আমার সব জিনিস পালাবেন। আর বিশেষ করিয়া আমার
اساتذہ کرام اولر حیات باڑی تو বিশেষ করিয়া দলগামী মুসাফর بیماری আল্লাহ শিফা দিতা দীর্ঘ হায়াত আল্লাহ বাড়াইতা আমরা মাতার ছায়া আল্লাহ দীর্ঘ দিন জমিন রাখতা আল্লাহুম্মা আমিন ও লগে আমার মা বাবা নাই আল্লাহ আমার মায়ের বাবার কবর জান্নাতের বাগান বানাইতা আমার লগে আপনারা দোয়া করবা ও কথা কই আমি শেষ করলাম আখির দাওয়ানা ان الحمد لله رب العالمين السلام عليكم আমি এখন আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব তান হাসান রদরা কি আর আমরারে তোরা ওসিয়ত নসিয়ত হরিয়া এক দোয়া দিতে আমার অগু খুলিয়া والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله معزز حاضرين مدرسة امرا باربار وشوب خانو زموي دعاء اسكير جي محفل شي محفل تويلو আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারতের উদ্দেশ্যে এই মাদ্রাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম সাহেব হজে যাইতে এবারে এর কারণে আজকের এই সভা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান যা আনি জাইরান লা তাহমিলহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ যে মদিনা শরীফ হইব হওয়ার সময় তার নিয়ত মদিনার মসজিদও গিয়া নমাজ পড়বার নিয়ত নাই হাজুর হওয়ার নিয়ত নাই দেখার নিয়ত নাই সাফল্য নিয়ত নাই ভ্রমণের নিয়ত নাই একমাত্র তার উদ্দেশ্য হইব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জিয়ারত তার নিয়ত ওখান থাকত দিয়ে আমি আল্লাহ নবীর জিয়ারত যাইয়া রসুল্লাহ ফরমায় এই নিয়তে যারা আমার উদ্দেশ্যে আমার জিয়ারত আইব আইয়া জিয়ারত করব আমার উপরে আমার উম্মতের লগে সফায়াত করা ওয়াজিব হয়ে যায় এই যাওয়ার আগে নিয়ত যারা আমরা গেছেন যারা যাইমো যারা ভবিষ্যতে গেছি যারা ভবিষ্যতে যাইবা এবারে যারা যাইবা তো মদিনা শরীফ যাওয়ার নিয়তে যারা যাইবা এরার আল্লাহ রসুলে এরার সফায়াত করবার এই হিসাবে আমরা পাইয়া আইজ আমরা সুখী আমরা ধন্য আল্লাহর কাছে দোয়া করতাম যেন প্রতি বৎসরে আল্লাহ রব্বুল ইজ্জতে আমরা এই মাদ্রাসা থাকিয়া যারা খেদমত খতরা যারা মাদ্রাসার নেশা বহল এরা থেকে একজন দুইজন রে আল্লাহ তান বাড়িত নেকুয়া সারায় হকুয়া প্রথম আমি মাদ্রাসার থাকিয়া শিক্ষক হিসাবে বিদায় দেব হয়েছিল আল্লাহ কারি হজরত মৌলানা ইলিয়াস আহমদ সাবরে এর আগে এই মাদ্রাসার যারা পড়াইন সেও হজগ এসলাম সেই ধারাবাহিকতা দুই বছর তিন বছর বাদে একজন না দুইজন যাইন আল্লাহ আল্লাহ নিতার আজকে আমরার আওয়ারে আপনার আওয়ারে বোয়ারে আল্লাহ কবুল করুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ সব খেলা বিস্কুটি রহমতুল্লাহ আলাইহি মদর সরগর হইয়া দোয়া করি গেছুইন আল্লাহ আয় আল্লাহ ইয়াত উঠাই উঠাইবার সময় তোমার এই এলাকার যত বন্ধ হল মুরব্বী হল লগে আস লাইজ খেয়েও নাই আমরা মুষ্টিময় কয়েকজন রইয়া গেছি আল্লাহ আয় আল্লাহ আপনার অলির চিলাই এই দুয়ারে এই করো বইয়া দুয়ারে আপনি কবল ফরমাইছ আল্লাহ আইজ আমরা বিস্কুট হিসাব রহমতুল্লাহ আলাই হিরে ওসিলা ধরি আল্লাহ আল্লাহ যে করো বইয়া দুয়া ঘুরি গেছিল ঘর খানো আমরা তোমার কাছে হাত খাতি দিয়েছি আর আয় আল্লাহ আমরার হাত রাইজ আপনি খালি মুখ মুসাই আয় আল্লাহ আমরা থাকি আমরা তালিবুল ইলম রে আল্লাহ তোমার বাড়ির মেহমান তোমার নবীর বাড়ির মেহমান বানাইয়া বিদায় দিয়ার আল্লাহ
আয় আল্লাহ হজর যত হুকুম আহকাম আছে কঠিন আছে সারারে সহজ করিয়া সারারে আদায় করবার ক্ষমতা আপনি দান করি আল্লাহ আয় আল্লাহ হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করিয়া আমরা আমানত আপনার কাছে রাখিয়ার ফিরাইয়া আমরার হাত খানো আনি দিও আর রহমত রাহিম আল্লাহ আপনার নবীর রোজার দারোগিয়া যখন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হইয়া সালাম দিবা আল্লাহ আয় আল্লাহ সময় খান আপনি হুশ জাগাত রাখি আল্লাহ সালাম দিবার ক্ষমতা দান করিও লগে আমরার খতা খান ও সময় একবার তা আপনি দিল ইয়াদ ফালাইয়া দিও আল্লাহ আমরার সালাম খান তোমার নবীজের খেদমত পৌঁছাইবার তৌফিক দাও আয় আল্লাহ আর ফরমাটু একটু জায়গা সইয়া রাখ আল্লাহ আপনি দেলাইও আল্লাহ কুহে মুজদলিফারে আপনি সহজ করিয়ে দিও আল্লাহ আল্লাহ রমিয়ে জিমার দে সহজ করিয়ে দিও তোয়াফে জিয়ারত আপনি নসিব করি আল্লাহ আয় আল্লাহ আজকে নজরুল ইসলাম ঘর থেকে বারুইয়া যাইবার আগে মার বাবার কদম সালাম করিয়া দোয়া লইয়া বারুইয়া যাইবার আশা আসলো আল্লাহ আল্লাহ তার মা বাবা অন্ধকার খবর অন্ধকার খবর আপনি রহমত নাজির ফরমাও মা বাবার রুহানি দোয়া আপনার বন্দার উপরে আপনি জারি রাখি আল্লাহ আয় আল্লাহ এবার যত বন্ধা বান্দিরে দাওয়াত দিস সারারে তুমি সালামতর সহিত আপনার বাড়ি হানুনিয়া পৌঁছাই দিও আল্লাহ আয় আল্লাহ মদরসার খেদমত করি যারা অন্ধকার কবর সারার কবর আইজ আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারা জীবিত খেদমত কথরা আপনি খেদমত রে কবুল ফরমাও আয় আল্লাহ আমরার জমিন আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ আমরার বুলোর কারণে আমরার বাচ্চা খাইচ্চা হায়ওয়ানাত্রে আপনি জমিন আর কষ্ট দিও আল্লাহ তোমার রহমত দিয়ে আমরা এই জমিনে আপনি শান্তি করিয়ে দেব আল্লাহ আল্লাহ আমরার যত মাদারিস আর মাসাজি দখল আছি তার মহাফিজ আপনি বনে যাও খাস করে ই মদরসার যত জরুরিয়াত আপনার গাইবি খাজানার থাকি আপনি সাহায্য করো আল্লাহ আল্লাহ যে তালেবাহল পড়াতে তার ফন্নে ইলিমর মোকাম্মাল দরজা নিয়ে পৌঁছাই দিও যারা পড়াইতে পড়াইবার ক্ষমতা আপনি দান করো আল্লাহ আয় আল্লাহ আমরা সে কোন গাঠো আটকি গেছি আপনার দয়ার মায়া দিয়ে আমরা আটকাইল গাঠো হল ছুটাইয়া দেলাও আল্লাহ আমরা যত জন্মা হারা বাবা হারা হয়ে গেছি আমরার মা বাবার কবর রহমত নাজির ফরমাও আল্লাহ যারার মা বাবা জমিন ও হায়াতে তৈবা নসিব ফরমাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আল্লাহ